ইন্টারনেটে হঠাৎ কোনো ভিডিও দেখার পর বা মোটিভেশনাল কোনো স্পিচ শোনার পরে হঠাৎ করে মনে হলো, আরে আমি তো আমার জীবনে কিছুই করছি না, আমি তো কেবল সময় বরবাদ করছি, যা করতে চাইছি তা তো করছি না। ব্যাস হঠাৎ করে একটা জেদ চেপে যায় মনে, আর তৎক্ষণাৎ মোটিভেটেড হয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি, কাল থেকেই জীবনটা আমি একেবারে বদলে দেব। কিন্তু কিছু সময় পরেই আবার মনে হয়, ধুর বাবা এসব করে কি হবে, বা কাল থেকে শুরু করব, এখন না। কারণ এই মোটিভেশন আমাদের মধ্যে কিছু দিন, কিছু ঘন্টা বা কিছু সময়ের জন্যই স্থায়ী হয়। বা আবার কখনো এমন হয়, আমাদের কেউ চেনা জানা কাউকে দেখি এক্সারসাইজ করে নিজেকে একদম ফিট রাখে, বা আমাদের কোনো বন্ধু খুব হেলদি খাবার খায় সব সময়, সেটা দেখে মনে হয়, বাবা এরা কি করে এত মোটিভেটেড থাকতে পারে সব সময়, কই আমি তো পারি না। তো এই হলো তোমার, আমার আর আমাদের মতো সবার কাহিনী। নমস্কার বন্ধুরা, শ্রেতাস দুনিয়াতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। না, আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই, বা আমি কোনো মোটিভেশনাল স্পোর্টসও করিনি। আমি তোমাদের মতোই একজন যারা নিজেকে আরও বেটার পারসন তৈরি করতে চাই, আর সেই জন্য নিজেকে কিছু কিছু ছোট ছোট চ্যালেঞ্জেস দিই, আর সে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি মাত্র। আর নিজের সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরও একটু সাহায্য করব বলেই আজ এই ভিডিও বানাচ্ছি। গোল সেট করা তো খুব সহজ কাজ, কিন্তু মোটিভেটেড থেকে সেই লক্ষ্যে পৌঁছানোটা খুবই কঠিন কাজ। মোটিভেশন কি? মোটিভেশন হলো একটা ফিলিংস যেটা কিছু সময়ের জন্য আমাদের মধ্যে আসে, আর আমরা হঠাৎ করে উৎসাহিত হয়ে পড়ি আর এক পায়ে খাড়া হয়ে উঠি ওই কাজটা কমপ্লিট করার জন্য। কিন্তু এই ফিলিংসটা আমাদের মধ্যে কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্যই থাকে, আর এই ফিলিংসটা যখন আমাদের মধ্যে থেকে চলে যায় তখনই আমরা আবার ডিমোটিভেটেড হয়ে পড়ি আর আবার আগের অবস্থাতেই ফিরে যাই। আমি তো বলি, শুধু মোটিভেশন দিয়ে কিচ্ছু করা যায় না, শুধু মোটিভেশন কোনো কমেন্ট নয়। এই যে আশেপাশের যে লোকগুলোকে আমরা ভাবি তারা কিভাবে রোজ মোটিভেটেড রাখে নিজেকে, তাহলে আমি বলবো তারা এই একদিনেই এভাবে নিজেকে তৈরি করতে পারেনি, তারপরে তার পিছনে আছে তাদের কঠোর পরিশ্রম আর ধারাবাহিকতা। কনসিস্টেন্সি আর ডিসিপ্লিন না হলে পরে কখনো নিজেকে মোটিভেটেড রাখা যায় না। তাহলে চলো আজ আমি কিভাবে নিজেকে সব সময় আমরা মোটিভেটেড রাখতে পারি তার জন্য কয়েকটা উপায় তোমাদের বলি। আশা করছি সেগুলো তোমরা যদি ফলো করো তাহলে একটু হলেও উপকার পাবে, কারণ আমি যে পেয়েছি। প্রথমেই বলবো জার্নাল লেখার কথা। যে গোল আমরা সেট করেছি নিজের জন্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সেই দিন আমরা কী কী স্টেপ ফলো করেছি, তাহলে সেটা যদি আমরা লিখে রাখি তাহলে পরের দিনের জন্য আমরা অটোমেটিক মোটিভেটেড হয়ে যাব। এবং পরের দিনের জন্য যদি আমরা লিখে রাখি যে কী কী করতে চাই, আর সেগুলো যদি কমপ্লিট করতে থাকি ডে বাই ডে, তাহলে অটোমেটিক আমরা একটা নিজেদের মধ্যে একটা কনফিডেন্স ফিল করব এবং লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর আমরা কখনো ডিমোটিভেটেড হব না। হলো জাস্ট ডু ইট, তুমি যে জিনিসটা অ্যাচিভ করতে চাও সেটার জন্য কাজ করতে থাকো, সেটার জন্য একদম থেমো না। যেমন ধরো, আমি একজন ইউটিউবার, আমি ইউটিউবে সাফল্য পেতে চাই, তাই দেখো আমি একদম যখন দেখি নিজেকে একটু ডিমোটিভেটেড ফিল করি, বা যখন অনেক দিন ভিডিও বানাই না তখন অটোমেটিক আমি ডিমোটিভেটেড হয়ে যাই আর ইচ্ছে করে না বানানোর। কিন্তু যখন আমি একটা ভিডিও সুন্দরভাবে বানানোর পরে, নিজের যেটা ও ইচ্ছা সেইভাবে বানানোর পরে আপলোড করে দিই, আবার একটা ভিডিও নিয়ে ভাবতে থাকি, তখন অটোমেটিক আমার মধ্যে কাজ করার ইচ্ছেটা বেড়ে যায় এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি উঠে পড়ে লাগি।
তিন নম্বর হলো নিজের জন্য কোনো ছোট্ট লক্ষ্য স্থির করো। আমি হোম মেকার, তাই হোম মেকিং নিয়েই বলবো। দেখো, চিমনি পরিষ্কার করাটা আমার কাছে একটা খুব কঠিন কাজ বলে মনে হয়। মাসের শেষে বা যখন 15 দিন অন্তর যখন আমি চিমনি পরিষ্কার করতে যাই, তখন আমার একদম ইচ্ছা করে না চিমনি পরিষ্কার করতে। কিন্তু নিজেকে মোটিভেট করার জন্য আমি এটাই স্থির করেছি যে আমি রোজ চিমনিটা একবার করে ভিনিগার আর খাবার সোডা দিয়ে মুছে নেব, বা লাইজল দিয়ে মুছে নেব রান্না করার পরে। তাহলে কি যেদিন আমি ডিপ ক্লিন করব সেদিন এতটা নোংরা হবে না। বিশ্বাস করো, এই ছোট্ট লক্ষ্যটা নিজের জন্য স্থির করার পরে আজ আমার চিমনি পরিষ্কার করতে কষ্ট অনেক কমে গেছে। 4 নম্বর বলি, নিজেকে 30 দিনের চ্যালেঞ্জ দাও। কেমন? যেমন দেখো, অনেকে আমরা হয়তো সকালে উঠতে চাই, সকালের ওঠার উপকারিতা জানি বলি, কিন্তু যখনই আমি মোটিভেটেড হয়ে ভাবি সারা জীবন এরপর আমি ভোরবেলা উঠব, তখন বিশ্বাস করো 2-3 দিন করার পরে সেই ইচ্ছেটা কোথাও যেন চলে যায়। কিন্তু যদি আমি সেই কাজটার জন্য নিজেকে 30 দিনের চ্যালেঞ্জ দিই যে আমি 30 দিন করে দেখব আমি পারি কি না, তাহলে দেখবে খুব সহজেই প্রথম কয়েকদিন কষ্ট হলেও শেষের দিকে আমাদের এটা একদম অভ্যাসে পরিণত হয়ে যাবে। 5 নম্বর বলবো, এক সময়ে একটাই কোনো হ্যাবিট নিজের মধ্যে চেঞ্জ করার চেষ্টা করো। একসঙ্গে যদি অনেকগুলো হ্যাবিট একসঙ্গে, মানে ভাবো আমি আজকে থেকেই সকালে ওঠা শুরু করে দেবো, আজকেই আমি ব্যায়াম করা শুরু করে দেবো, আজকেই আমি হেলদি খাবার খাওয়া শুরু করে দেবো, দেখবে তুমি একটাও কমপ্লিট করতে পারবে না। কিন্তু একটা একটা করে যদি কমপ্লিট করো, প্রথমে ধরো সকালে ওঠার হ্যাবিট তৈরি করলে, তারপরে যদি ব্যায়াম করার হ্যাবিট তৈরি করো, তারপরে হেলদি খাবার তৈরি করো, তাহলে দেখবে ধীরে ধীরে সবটাই তুমি করতে পারছো। তাহলে তোমাদের কেমন লাগলো আমার আজকের এই মোটিভেশন নিয়ে ভিডিওটা? যদি তোমাদের একটুখানিও মোটিভেট করে থাকি, তাহলে এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো। নিচে রেড বাটনটা প্রেস করে দিলেই তোমরা সাবস্ক্রাইব হয়ে যাবে। আর আমি আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো আর মোটিভেট থাকো। নমস্কার, টাটা।